পানি পানের সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ওজন সহজে কমে যেতে পারে। পানি হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে পানি। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে পেশি হাড় সুস্থ থাকে। পানি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, ফলে ব্রণ, অ্যাকনে প্রভৃতি জাতীয় সমস্যা কমে গিয়ে ত্বক আরও উজ্জ্বল হয়ে ওঠে। পানি পানের সময়ে যেসব বিষয় লক্ষ্য রাখবেন। একসঙ্গে অনেকটা নয়, বারবার পানি পান করুন। ফ্রিজে ঠান্ডা পানি পান না করাই খুবই ক্ষতিকর। স্বাভাবিক তাপমাত্রায় পানি খান, সম্ভব হলে সামান্য গরম করে পানি পান করুন, কারণ দেহের ভিতরে তাপমাত্রা বাইরের তাপমাত্রা থেকে সামান্য বেশি। পানি তখনই পান করবেন যখন তেষ্টা পাবে। শরীরের প্রয়োজন বুঝে পানি খান। কখন পানি খেতে হবে সেই সংকেত শরীর সবসময় দিয়ে থাকে। মূত্রের রং, গলা, ঠোঁট শুকিয়ে আসা শরীরের পানির ঘাটতির অন্যতম সংকেত। সকালে উঠে খালি পেটে পানি পান করুন, এতে শরীরে টক্সিন বেরিয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এইরকম সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। ভিডিওটিতে লাইক, শেয়ার করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ।